এখন বৈশাখ মাস, মানে গরম আবহাওয়া। এই সময়টাতে ঠোঁট ফাটার সমস্যায় ভুগছেন অনেকেই। বাতাসে আর্দ্রতা কম, এর একটি কারণ হলো এই ঠোঁট ফেটে রক্ত ছড়া কিন্তু হতে পারে বিভিন্ন অসুখের ইঙ্গিত। জানাবো সেই কারণগুলো কি, সাথে ঠোঁট ফাটার সমাধানের কিছু উপায়ও। গরমে ঠোঁট ফাটলে পানি খেতে হবে পর্যাপ্ত, সাথে ডায়েটে রাখুন নানান রকমের পানীয় ও রসালো ফল। ঠোঁট, মুখ কিংবা গলা সামান্য শুষ্ক বোধ করলেই সাথে সাথে পানির ঘাটতি মেটাতে হবে। রোদের প্রকোপও ঠোঁট ফাটার জন্য দায়ী হতে পারে, তাই ন্যূনতম 30 SPF সম্পন্ন প্রসাধন বেছে নিন ঠোঁটের সুরক্ষায়। শরীরে পানির ঘাটতি পূরণের পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে এমন লিপ বাম কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এছাড়া রাতে সামান্য দুধের সরের সাথে কাঠবাদাম গুঁড়া কিংবা গোলাপের পাপড়ি বাটা মিশিয়ে ঠোঁটের জন্য প্যাক বানাতে পারেন। এই প্যাক ব্যবহার করুন সপ্তাহে 1 থেকে 2 দিন। প্যাক তৈরির জন্য আগে থেকে কাঠবাদাম গুঁড়ো করে ফ্রিজে রেখে দিন, প্যাক লাগিয়ে মিনিট 10 পরে ধুয়ে ফেলুন। পরিবেশগত কারণ ছাড়াও অ্যালার্জি কিংবা কোনো রোগের কারণে ঠোঁট ফাটতে পারে বছরের যে কোনো সময়, তাই চামড়া উঠলে বা ঠোঁট ফেটে রক্ত পড়লে শরণাপন্ন হন বিশেষজ্ঞের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।